সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিভাবে পিতামাতার জন্য দোয়া করব? সূরা বনি ইসরায়েলের 23, 24 ও 25 নম্বরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো এবং তাদের মধ্যে কোনো একজনকে যদি তোমরা বৃদ্ধ বয়সে পাও তাদের জন্য উহ শব্দটুকু না করে এবং তাদের সাথে দয়া ও কোমলতার সাথে বিনম্র থাকো এবং এই দোয়াটি পড়তে থাকো। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বির হ্যাম হুমা একালিপ, কামা একালিপ, রব্বায়া একালিপ, নি একালিপ, সগি একালিপ, র একালিপ। অর্থ, হে আল্লাহ, তাদের প্রতি দয়া করো যেমন তারা দয়া মায়া মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।